এই যে দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তো জাস্ট দুটো পাড়া হয়েছে, খুব একটা আর কি এবছর ভালো হয়নি। অনেক কাঁঠাল ধরেছে ঠিকই গাছে, তোমরা দেখতে পাচ্ছো, বাট প্রত্যেকটা কাঁঠাল না কেমন যেন নষ্ট নষ্ট টাইপের আর কি পোকা ধরে গেছে। তো তার জন্য তারই মধ্যে দুটো ভালো দেখে পেরেছে। আসলে এই গাছের কাঁঠালটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে একটু শক্ত শক্ত টাইপের হয় এই গাছের কাঁঠালটা, পাকলেও খুব একটা বেশি নরম হয় না, তো তার জন্যই ভালো লাগে। আমার আর আমার মায়ের দুজনেরই কাঁঠাল খেতে ভীষণ পছন্দের, তাই সকাল সকাল শ্বশুরমশাই এই কাঁঠালগুলো পেরেছে। আর এইদিকে এই যে দেখো গাছের মধ্যে আমার একটা ছোট ননদ আর আমার যে দিদি ভাই, তো মানে দুইজন মিলে আম পাড়ছে গাছে। তো এই যে দেখো আম পাড়ছে আমার দিদি ভাই আর এই মানে এই ননদটা, এটা ছোট ননদ, তো একে আমরা পিউ বলেই ডাকি। তো এ ওই যে আমগুলো নিয়ে এসে এক জায়গাতে রাখছে আর কি। তো চলো তোমাদেরকে আম গাছটা দেখাই। এই যে দেখো আম গাছে আম একদম ভর্তি, মানে এখনও এই গাছের আমগুলো কাঁচা রয়েছে। আর যত আমাদের আম গাছ আছে সব আম গাছগুলো পাকা আম হয়ে গেছে, তো এটা কাঁচা রয়েছে। আর মা আচার বানাতে ভীষণ ভালোবাসে, তাই নিয়ে যাব। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই অনেক 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 ওয়েলকাম। তো এই যে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাবো বলে, মানে শ্বশুরবাড়ি এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগগুলো, আর না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি আবার যাব বলে, মানে এসেছিলাম যে কাজগুলোর জন্য, কাজগুলো আপাতত মিটে গেছে, তো তার জন্য আর কি বেরিয়ে পড়েছি। এই যে মাম্মামও রেডি হয়ে গেছে, তো মাম্মাম মানে কান্নাকাটি করছিলো আর কি, যে কোলে হবে বলে শুয়ে রেখেছিলাম, তো তারপরে কান্নাকাটি করছে কোলে উঠবে, তো তাই ওদের কোলে নিয়েই আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এই যে মারুতি বলা হয়েছে, তো মারুতি গাড়ি আসবে একটু পরেই, জাস্ট এখন একদম সকাল 7টা, তো সবাইকে গুড মর্নিং। তো 7টার সময় মারুতি গাড়ি চলে আসবে, এখনও 7টা বাজেনি, 7টা বাজতে প্রায় 10 মিনিটের মতো বাকি আছে। তো গাড়ি ডাকা হয়েছে, গাড়ি চলে আসবে, তো তার আগে আমরা সবাই রেডি হয়ে গেছি, ওদিকে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। আর তোমরা তো দেখলে আম কাঁঠাল এই সব হচ্ছে পাড়া হয়েছে, তো সব কিছু নিয়ে যাওয়া হবে। তো চলো সাথে থাকো, সব কিছুটাই শেয়ার করছি। আর এই যে দেখো মারুতি গাড়িটা চলে এসছে, আসলে মানে আমাদের রাস্তাটা সরু, তো তাই এখানে মানে মারুতিটা ঘোরাতে অসুবিধা হবে, এই জন্য মানে ওখান থেকেই মেন রাস্তাটা থেকেই ব্যাক করে এইভাবে পিছিয়ে পিছিয়ে মারুতি গাড়িটা মানে আমাদের বাড়ির সামনে পর্যন্ত এসেছে। আর এই যে এখন মানে শ্বশুরমশাই দেখতে পাচ্ছ, তো এই যে দেখতে পাচ্ছ লাউ খাড়া বলে এটাকে, তো এই লাউ ডাঁটাগুলো আমার দিদিভাই কেটে এনে দিয়েছে, আমি খেতে পছন্দ করি তার জন্য। আর শ্বশুরমশাই শাশুড়িমা সব কিছুটা ব্যাগে তুলে দিয়েছে, আর আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ওখানে লাউ ডাঁটাগুলো রাখা রয়েছে। আর মাম্মা আমার কোলে আছে তখন, তো মাম্মা মানে এই প্রথম কোথাও যাচ্ছে আর তাকিয়ে রয়েছে আর কি, জেগে আছে, তো বাইরে চারিপাশটা দেখছে। আর রাস্তায় যেতে যেতে দেখছি কি এখানে হাট বসেছে, আর দেখো কত বড় বড় মাছ, আর এখানে এই যে দেখো সবাই সবজি টবজি নিয়ে বসেছে আর কি, তো এই জায়গাটাতে এখন হাট চলছে আর কি। আজকে মানে আমি যেহেতু বেরিয়েছিলাম শুক্রবার, তো বলেন না শুক্রবারে হাট হয়, অনেক জায়গাতেই হয় শুক্রবারে হাট, তো এটা মানে আমাদের এখানকার হাট একটু দূরে আর কি, এখানে বলতে এটা মিনি মার্কেট বলে যে জায়গাটা আছে এটা হচ্ছে ওখানের হাট। তো আমরা যাওয়ার পথেই হাটটা দেখলাম, তো বেশ সুন্দর লাগছিলো আর কি দেখতে, আর লোকজনের ভিড়, তো তাই গাড়িটা একটু আস্তে আস্তে চলছিলো, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি এই হাটের দৃশ্যটা, কীরমভাবে সবাই বাজার করে হাটেতে এসে, আর কীরম দেখো চারিদিকে দিকে মানে সবুজ সবজি সবজিতেই ভর্তি। আর এখন আমরা অলরেডি বোম্বাই রোডে উঠে পড়েছি, তো তার জন্য আর কি যাচ্ছি। আর মাম্মাম এখন ওর পিসির কোলে চলে গেছে আর কি, আর দেখো এই দেখো ঘুম পাচ্ছে, মানে ও গাড়িতে উঠলে সাধারণত ঘুমায়, এই প্রথমবার একটু চারিপাশটা দেখে দেখে যাচ্ছে আর কি। কালকে জ্বর ছিল, তো শরীরটা ওর খুব একটা ভালো নেই, যেহেতু কালকেই সবে মাত্র ভ্যাকসিন হয়েছে, আজকে মোটামুটি সকাল থেকে তারই মধ্যে একটু মুডটা ফ্রেশ আছে, কালকে তো একদম ঘুমিয়ে ঘুমিয়েই ছিল সারাটা দিন। তো এই যে ওর পিসুমনির কোলে হচ্ছে উঠে পড়েছে, তো ওর পিসুমনি যখনই ওকে সাড়া দিচ্ছে তখন পিসুমনির দিকে তাকাচ্ছে আর কি। আর এই যে একটু পরে দাঁড়াও দেখবে তোমরা, ওই দেখো ওর পিসুমনির সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে, মানে কথা বলতে বলতে পিসুমনি যখনই ওকে কিছু বলছে ও শুধু হালকা হালকা হাসছে, আর পিসুমনির দিকে ওইভাবে যেন পিসুমনিকে কত মনের কথা বলছে, ওরমই দেখাচ্ছে যেন ওর মুখটা। তো চলো যাওয়া যাক, তোমরা সাথে থাকো, আর একদম বাপের বাড়িতে গিয়েই তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো। তো
এই যে বাপের বাড়িতে আসার সময় আমাদের ভিডিওটা করা হয়নি, এখন এই যে আর দিদি ভাই আর শ্বশুর মশাই ছোট ঠাম্মির সঙ্গে দেখা করে ওরা আবার বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। কি অনেকক্ষণ আগেই এসেছি, বাট আমার মানে এসেই মাম্মাম খাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলো, তো তার জন্য আর কি আর ভিডিও বানানো হয়নি। ওই সময় আমি ওকে বাড়িতে নিয়ে এসেই খাওয়াতে শুরু করে দিয়েছিলাম, আর এই যে এখন গাড়ি ছেড়ে দিয়েছে দিদি ভাই আর শ্বশুর মশাই চলে গেল, আমি আর মা এসেছিলাম রাস্তা পর্যন্ত ছাড়ার জন্য। বাড়ি চলে এসেছি, এসেই ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, মামামকে মানে ফিট করানো ছিল তো তার জন্য ওকে খাইয়ে দিয়েছি, তো কান্নাকাটি করছিল, খাইয়ে টাইয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তারপর শ্বশুরমশাইরা একটু অল্প কিছু খাওয়া দাওয়া করলেন, করে বেরিয়ে গেল, তো তোমরা তো দেখলেই ছেড়ে দিয়ে এসেছি। আর ওই যে দেখো আসা মাত্রই মামা মাদর খাচ্ছে তার মাসির কোলে, মানে কালকেই সবে ভ্যাকসিনটা হয়েছে, তো তার জন্য একটু মানে এখনও শরীরটা ঠিক মতো ভালো হয়নি, মোটামুটি তবে ভালো আছে আর কি, ব্যথাটা আজকে সকালে আর নেই, কাল পর্যন্ত ছিল, তো এখন আপাতত ঠিক আছে। মানে কাল রাতে ওনা দুটোর সময় ওকে খেলা করে, তো তো তার জন্য আর কি খেলা করে, কিন্তু কাল রাতে কী হয়েছে, ও মানে যখন দুটোর সময় ওটা খেলা করার চেষ্টা করছিলো পায়ে ভীষণ পরিমাণে ব্যথা লাগছিলো, তার জন্য ভীষণ কান্নাকাটি করছিলো, মানে কাল রাত্রেটা ভীষণ মানে চাপের মধ্যে দিয়ে গেছে, তো কিছু করার নেই। বাট আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখছি ও মানে আগের থেকে বেটার আছে, হাসছে খেলছে, বাট কাল সারাদিন হাসেনি, ভীষণ মনটা খারাপ লাগছিলো, হাসেইনি কেমন, মানে ঝিমিয়ে পড়েছিলো, কান্নাকাটি করছিলো, বাট আজকেও বেটার আছে, কোনো ব্যাপার না। তো ওই যে মাসির কোলে আদর খাচ্ছে এখন, সারা রাস্তা তো ঘুমিয়ে ঘুমিয়ে, ও গাড়িতে থাকলে সাধারণত ঘুমিয়ে আসে, আজকে একটু মাঝে মধ্যে উঠে উঠে দেখছিলো, ওর পিমনির সঙ্গে একটু গল্প মানে গল্প মানে কি হাসছিলো দেখে মুখ নাড়ছিলো। তো যাই হোক এখন আপাতত বাড়ি চলে এসেছি, তো তোমার সাথে থাকো। আর এই যে আসা মাত্রই দেখতে পাচ্ছি, এই যে মাম্মাম দেখো আমার কোলে, হ্যাঁ, আর আসা মাত্রই হচ্ছে আমার মা মাম্মামের জন্য এই যে কাপড়ের হচ্ছে ঝুলি মানে কাপড়ের দোলনা বানিয়ে দিচ্ছে, কারণ মাম্মাম কাপড়ের দোলনাতে ঘুমোতে সব থেকে বেশি ভালোবাসে। বাড়িতে যে দোলনাটা ওর জন্য কেনা হয়েছে ওটাতে মানে রাখা মাত্রই কান্না করে, থাকতে চায় না আর কি, ওর সব থেকে পছন্দ হচ্ছে এই কাপড়ের দোলনা, তো আর কাপড়ের দোলনা আর ওর দিম্মা বানিয়ে দিচ্ছে, মাম্মামের দিম্মা বানাচ্ছে কাপড়ের দোলনা এখন, তো এবার রেডি হয়ে যাবে কাপড়ের দোলনাটা, ও খুব মিস করছিলো, এবার ওটাতে ওকে ঘুম করানো হবে আর কি, শুইয়ে দেবো, চোখে ঘুমও আছে। কি হয়েছ না, খুশি, তুমি কাপড়ে দোলনা পেয়ে গেছো, এবার খুশি? মুখের হাসিটা একবার দেখো, দাঁত বের করিয়ে হেসে যাচ্ছে, ঠিক আছে, মানে সবাই ভীষণ খুশি, ওকে সবাই মিস করছিল। হ্যাঁ, নাতনি পেয়ে গেছে, খুশি হবে না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, বাই বাই।